হ্যালো গাইস, এই দেখো আমার প্রচুর আছে এগুলো কাশতে। আমি যে রোজই খালি কেচেই যাই, আর এটা কালকে কেচে দিয়েছিলাম আবার, এটা আগের দিনকে কেচে ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমি চলে এসেছি আজকে শাড়ি পরে স্নান করতে, তা আবার ছাদের উপরে। অনেক কাজ আছে আমার, সেগুলো আগে করে নিয়েছি, করে নিয়ে আমি একটুখানি স্নান করে নেবো, স্নান টান করে রান্না করতে যাব। চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কি করি, আর স্নান টান করে নিই তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে বেশি স্নান করবো না, অল্প একটু স্নান করবো। ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিও আর কিসের ভিডিও দেব। চলো ব্লগ দেখলে পরে বলবে কিন্তু কমেন্ট করে কিরকম ব্লগ চাও, কমেন্ট করে দেখ বলতে কিন্তু ভুলো না, লাইক করতেই হবে ভিডিওটা দেখে, ফুল ভিডিওটা দেখতে থাকো। চলো আমি দেখো স্নান করি, আমি ছাদের উপরেই বেশিরভাগ স্নান করি। কালকে বাড়ি যেয়ে নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো। কালকে আমি বাড়ি যাব, আর বাড়ি যেয়ে আমি কোথায় স্নান করতে যাই সেই ভিডিও আমি দেবো। এইরকম আমার নখগুলো ভেঙে গেছে জানো, এই নখটাও ভেঙে গেছে, খুব খারাপ লাগছে, বাজে এই নখটাও ভেঙে গেছে কাপড় কাচতে গেলে। এত যদি কাপড় কাচি তাহলে নখ কারো থাকবে? আর এই নখগুলো সব তুললাম, আর এগুলো কেটে ফেলবো, ভূতের মতন সেই মুরগির মতন নখ লাগছে, দেখে বাজে লাগছে। এই নখ কটা সব কটা কাটবো, এই সমান করে প্লেন নখ রেখে দেবো। চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কি করি। চুলটা বেঁধে নিই, আমি চুলে যেহেতু জল দেবো না তাই চুলটা আমি বেঁধে নিচ্ছি। চুলে কালকে মাথা ঘষেছি, ঘষে স্নান করেছি কন্ডিশন দিয়ে, তাই চুলটা আজকে আর জল দেবো না, রোজ রোজ চুল ভিজালে চুল নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি স্নান কর এমনিই খালি স্নান করবো মগ করে, জলটা ছেড়ে দিই জলটা পড়তে পারি। স্নান করতে আমার আগাগোড়াই ভয় লাগে, খুব ঠান্ডা লাগছে, শীতকাল আসলে পরে আমি কাঁপবো আর ঠান্ডা। আগের দিনকে লাক্স সাবান দিয়ে স্নান করেছিলাম, আজকে লাইট বই সাবান দিয়ে স্নান করছি। হাত দিয়ে দিয়েই সাবান দিই, সুসাদ সব দিই না। আমাকে এখানে যেরকম দেখছো আমি বাস্তবে এরকম দেখতে, পরিষ্কার নই, এরকমই আমার গায়ের রং। আমার ওইদিকে ডাল বসে খেয়ে এসছি রান্না করবো বলে, বুঝলে কি জানি।
ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর আমি কোথায় কাপড় ছাড়ি সেই জায়গাটাও দেখাবো। সানটান করে ছাতের উপরে কাপড়টা ছেড়ে নেবো, দেখবে ভালো লাগছে। তুমি ভিডিওটা এই পর্যন্তই শেষ, আর ব্লগটা দেখতে থাকো। হচ্ছে ফুল ভিডিও আসছে, যে আমি কোথায় কাপড় ছাড়ি সেই ভিডিও দেব। হচ্ছে ব্লগটা দেখে লাইক কমেন্ট তো করতেই হবে, যত বেশি লাইক কমেন্ট আসবে তত এরকম ভিডিও আমি হট হট ভিডিও দিতে থাকবো। যদি লাইক কমেন্ট না আসে তাহলে ভিডিও সেরকম হট হট দিতে পারবো না, কারণ লাইক কমেন্টের ওপরই ভিডিও নির্ভর করে। আর ব্লগ তো আসছে হট হট, আরও কোথায় কোথায় স্নান করতে চাই সেসব ব্লগ দেবো। খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি দুষ্টু মিষ্টি ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট চাই ভিডিওটাতে। চলো টাটা বাই বাই, এই পর্যন্ত ব্লগটা সমাপ্ত করলাম।